আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আমরা তিন বোন একসাথে, আহা কি করলি, গুলোর মাজা ফেরে গেছে। তো আজকে হচ্ছে বাবুর এক মাস পূর্ণ হলো। তো অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন যে বাবু কেমন আছে। আসলে ভিডিও করি কিন্তু আমার স্মরণ শক্তি না কেমন যেন হয়ে গেছে। আপনাদের প্রশ্নের উত্তরটা যে দিব যে বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে, তো সেটাও না আমার মনে থাকে না কেন জানি। তো যাই হোক, বাবুর একটা এটা হচ্ছে জন্ডিসের না কিসের জন্য যেন একটা ইয়া দিছিল। তো বলছে যে 28 দিন হলে খাওয়াই দিয়েন, তো এটা খাওয়াতেও আমি ভুলে গেছিলাম। তো আজকে আমি ওষুধ খেতে যাইয়া এটা পাই, তো ভাবলাম আজকে বাবুকে খাওয়াই দিই। আর আমার ব্যাপারটা অনেকে জানতে চাইছেন, আপু আপনার শরীরের কী অবস্থা। তো আলহামদুলিল্লাহ আগের থেকে এখন একটু ভালো, একা একা হাঁটতে পারি, বাট ওরকমভাবে সোজা হয়ে এখনও হাঁটতে পারি না। ভিতর থেকে জলে ঘাটা একটু কাঁচা আছে। তো আমি জানি না এরকম কেন হয়েছে, হয়তো বা আমার কোনো ভুল ছিল যেটা আমি বুঝতে পারি নাই। আসলে ওয়াফি যখন হয়েছে তখন আমি 7 দিনেই খুব ভালোভাবে সুস্থ হয়ে গেছি, কিন্তু এই বেবির সময় ওয়াফির সময় কী করছি, কীভাবে চলছি না চলছি সব ভুলে গেছি। তো যাই হোক, যে কোনো ভুলের কারণে আসলে সমস্যাগুলো ভোগ করতে হয়। তুমি একটু দেখাও, সালাম দাও, সালাম দিয়ে দাও। বলো মন খারাপ নেই না? মেয়েটা আমার ভদ্র আছে, মিমকে দেখাবে না? দেখি 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 মা দেখি লজ্জা পেয়েছে। তোদেরকে ট্যাক্স দিতে হবে, তোদের দুইজনকে ট্যাক্স যাবে না যাবা। এটা তো তুই হাত দি না, আমি যাইতাম না, আমি যাইতাম না। এটা কোন দেশের ভাষা? আমি নখিল্লা চুমুক করে দিই অল্প একটু, কিন্তু হয়তো হালকা ঠান্ডা লাগছে, নাক বুঝে আসে তখন কান্নাকাটি শুরু করে দেয়। মেলা দেখছে আর দেখা লাগবে দেখি। ও বড় হইলে তো ওকে তো ও দেখতে চাবে যে এক মাস বয়সের সময় আসলে ও দেখতে কেমন ছিল। এই যে আমার সোনার চান পিতলের গুগু, মা সালাম দিয়ে দাও। বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলো মা, আমার মনির আপনাদের দেখাইছি, মাশাআল্লাহ যাবে নাকি? মাশাআল্লাহ বলবেন সবাই আমার ফারিশতার জন্য। এটা হচ্ছে ওয়াফির নাম, আর ওয়াফি বাবা ফারিস্তা বলতে কষ্ট হয়ে যায়। ওয়াফি কি অনেক দুষ্টমি করে ফারিস্তা বলে, তারপর লুলু বলে, আর কি জানি বলে। ওয়াফির বাবা নাম রাখছে হচ্ছে ইলমা, ইলমা ইলমা লুলু। দেখো কিভাবে তাকায় রইছে ও, না ও মনে হয় কথা বলতে অনেক পছন্দ করে, বলার চেষ্টা করে কিন্তু পারে না। কেমন কথা বললে একবার মুখের দিকে তাকায় থাকে। হ্যাঁ, ওর আব্বু যখন ফোন দেয় না তখন কি সুন্দর ক্যামেরার দিক তাকায় থাকে, আর না খুঁজে আওয়াজ কোন দিক দিয়ে আসে। আমার বাগিন একটা টেরা হইতে পারে, এরকম আদি আদি টেরা আদি হইতে পারে, একবার হয়েছিল আবার আদি এই যে সেই 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 যেন এরকম কথা বলবো। ওই দেখ হা করে দেখছিস ওরে, না আমি যখন ধরি আমার মনেই হয় না যে ওর বয়স এক মাস বা এক মাসের ছোট ছিল, আমার কাছে মনে হয় 3-4 মাস হয়ে গেছে এরকম। দাঁড়া ভালো করে ধর, ও এখনো কি গিয়ে ডিস খাড়া করতে পারে? তুই যেভাবে আরে বসা করে রাখছোস। মা দেখি 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 দেখি, ও আমার মা আমার মা আমার মা, না ওরে আমার মা ওরে আমার মা, কাই কানে রাখেন। মজা দা মজা, সুস্বাদু সুস্বাদু মা, সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ কেন? ওই যে আমার একটা পরি আমার একটা শোনাচ্ছেন মেয়েদের কর্মচারী ছুইতেই যায় না। হ্যাঁ, ও একা একা থাকতেই যায় না, ও শুধু মানুষের ভিতরে থাকবে, মানুষের কোলে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোনামা, সোনামা সোনামাকে এটা গিফট করছে
সোনামার কাকি না সোনামার বুবু নানু নানুরা সব হচ্ছে ইয়াং ইয়াং তো নানু বললে তারা লজ্জা পায় এর জন্য কেউ আপু বলে ডাকে কাউকে ছোট কাকিকে বলে বুবু ওটা দেশে সেজো কাকি ওকে কাকি বলছে যখন এক মাস হয় তখন এটা দিয়ে ভিডিও বানাই ছবি দিল একটা ছবি তো আমি আব্বার ফোন দিই আব্বার ফোনে ছবি ভালো আসে আমার ফোনের ক্যামেরা নষ্ট হয়ে গেছে কালো আসে বাবু দেখতে যেরকম না এর থেকেও বেশি কালো দেখায় আমার এই জন্য ভালো লাগে যারা দুজন দুজনকে অনেক ভালোবাসি মানে ওদের জুটিটা ভালো লাগার কারণে হচ্ছে যে টাকা দেখে আসলে পছন্দ করে না এইটার কারণে হাতে হাতটা ধরছে তো মিম তাই তোমাকে একটা বিয়ে দিয়ে দিই যার শূন্য হাত টাকা পয়সা নাই রিকশা লাগছে ও যার স্পামের মতো যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে তাহলে ও তো রিকশা লাই ভালোবাসবে তোদের জন্য একটা দিকটা ভালো রিক্সাওয়ালা হইলে এই যে স্কুলে যাইতে পারবো তোমাদের জন্য ভালো যাবো আসবা রিক্সা তো চিল্লা যাবা চিল্লা আপু এইদিকে তাকাও তারপর হচ্ছে তো আমাদের বাড়ির চেয়ারম্যান আপনারা তো কম বেশি যারা ভিডিও দেখেন জানেনি তো আমাদের গুল্লুর তো হয়ে গেল এক মাস তার উপলক্ষে আমাদের কিছু একটা দাও গিফট টিফট বা খাওয়া টাওয়া কিছু একটা দাও আমি এত অসুস্থ মানুষ তোরা আমারে খাওয়া আলো তুমি গ্রাইন্ডার খাওয়ানি খালি মানি দেবা মানি তা আমার তোদের মানি দিয়ে তুই তো ইউটিউবার সেলিব্রিটি ও মাই গড শুনছি আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলি সবাই বলে আমরা নাকি 50,000 80,000 লাখ লাখ টাকা ইনকাম করি তুই এত টাকা ইনকাম করিস তুই তো অনেক টাকা এত এত বড় লোক দেখে তো শীতের এখন সুইটারই কিনতে পারি না টাকা পয়সা পাত্তাল দা পইরে থাকে তাই এখনো জ্যাকেট কিনতে পারি না তো সবাই বলে তাই তুই আমার গুলুরে কিছু গিফট করবি না এত টাকা ইনকাম আরে আমার গুলুরে দেবো হচ্ছে কি সোনার প্রসাদ গিফট তো 1 টাকা 2 টাকা আমি দিই না আমার মনে হলো অনেক বড় আর তোমরা বুঝবা না আচ্ছা কি খেবি বল তুমি কি দেবা বলো দে সিনহা কি খাবি আইসক্রিম কি খাবি আইসক্রিমের দরবারটা বাদ দাও আমি তোমার এক দুই মাত্র সোনার চেন দু আমি ওই চেন দিয়ে দাও খালা মনিকে একটা খাওন হাতে নেবি না পিটে নেবি বল কি পেটে নেব পেটে ওই দুশু না হাতে নেবি না পিটে নিবি না তুই বল না যা দেবার চুমান চুমান বাঘ বাঘ বাদাম মতন তুই কইছিস না বাঘ বাঘ না আমি মাই খাবো তাই তুই খাবি না রোদ না রোদের কারণে একদম চোখ বুঝতেছে এখন ফাইলে আমি বাদ দিয়ে কামের কথায় আসো আচ্ছা কি খাবি বল বিকেল বেলা নিয়ে আসিস মোগলাই সিঙ্গারা পুরি মোগলাই পাওয়া যাচ্ছে না অর্ডার দিতে হয় এই যে খান্দা বাজার ওইগুলো তো অনেক বিপরীত টাকা কটপতি ওই আছে গরিবদের দাম খুব কমে রাখো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুল্লু আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গুল্লুকে ফোনে অনেক লালটে লালটে দেখা যায় আমাদের গুল্লু কিন্তু বাস্তবে অনেক সুন্দর